ছাত্রছাত্রী এবং এলাকার যুবদের খেলাধুলায় উৎসাহ যোগাতে বটতলী এসবি স্কুলে অনুষ্ঠিত হলো ভলিবল টুর্নামেন্ট। বটতলী যুবক সংঘের উদ্যোগে আয়োজিত ওপেন প্রাইজ মানি এই টুর্নামেন্টের উদ্বোধন করেন নলছড় বিধানসভার বিধায়ক সুভাষচন্দ্র দাস। ছিলেন এলাকার সামাজিক ব্যক্তিত্ব স্বপন কুমার দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়। যে ভলিবল টুর্নামেন্ট, সেই ভলিবল টুর্নামেন্টের আজকে শুভ উদ্বোধন, এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আদরণীয় প্রধান চন্দন মোড়ার শ্রীমতী অঞ্জলি দাস মহোদয়া, আছেন আমার সবার পরিচিত আমার আদরের স্বপন দাস মহোদয় সমাজসেবী, আছেন আমার সমাজসেবী চন্দন ভাই, এসএনসি চেয়ারম্যান নেহা সেপালদা, তাছাড়া যিনি খেলার আয়োজক, যিনি খুব পরিশ্রম করেছে আমার পীযূষ দাস, তাছাড়া বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ, এবং আমি দেখতে পাচ্ছি দুই দল এসছে মেলাঘরে এবং বটতলি আজকে মেয়েদের দিয়ে খেলা আরম্ভ হবে। বিশেষ করে আমি খুব খুশি হই যে যারা পিআই, যারা ভলিবলের খেলা যারা এখানে এসছেন, আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। বিশেষ করে আমাদের রিটায়ারমেন্ট হয়ে গেছেন একজন ম্যাডাম, উনি এসছেন, আমি সত্যি আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে দিদি। আসলে মন তো হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।